হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাটার বন। আর এই বাটার বন ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে, আর বাচ্চাদের টিফিন বক্সও আমরা এই বাটার বন দিয়ে দিতে পারি, আর এটা অনেক স্বাস্থ্যসম্মত বটে। আর এই বাটার বন আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বাটার বন তৈরি করার জন্য প্রথমেই আমি বন তৈরি করে নিব। তো বন তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আরও দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি 1টি ডিম। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ। এখানে অবশ্যই হালকা কুসুম গরম দুধ দিতে হবে। আর দুধ দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এডো একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, আর 1 কাপ দুধ পুরো দেইনি, অল্প একটু রেখে দিয়েছিলাম। পরে সেটুকু ব্যবহার করে আবারও 1/2 কাপ পরিমাণ দিয়েছি। তো টোটাল এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিলাম। আর এডো তৈরি করার সময় প্রথম দিকে লবণ আর চিনির পরিমাণ একটু বেশি করে দিতে হবে, কারণ ইস্ট যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন লবণ আর চিনির পরিমাণ একেবারে ঠিক হয়ে যাবে। তো এটা মেশানো হয়ে গিয়েছে, এখন এর উপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব কোনো গরম স্থানে। তো আমি এটা চুলার পাশেই রেখে দিব। আর এটা চুলার পাশে রাখার পর চুলা জ্বালিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে করে রেখে দিব। তো এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার এ ময়দার ডো অ্যাক্টিভ হয়েছে, এখন এটা পুনরায় আবার ডোলে ডোলে মিশিয়ে নিচ্ছি। আর এর ভেতরে যে এয়ার বাবলসগুলো থাকবে সেগুলো হাত দিয়ে ডোলে ডোলে বের করে দিতে হবে। আর এ ডো একটু নরম হওয়ার কারণে হাত দিয়ে ধরলে হাতের সাথে লেগে যেতে চায়, সেজন্য এর মধ্যে আমি আরও কিছুটা ময়দা ছিটিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ ডো একটু নরম করেই তৈরি করে নিতে হবে। তো আমার এটা রেডি হয়েছে, এখন আমি এ ময়দার ডো সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমার প্রত্যেকটা লেচি সমান হয়নি, সমস্যা নেই, যেটার মধ্যে বেশি আছে সেটা থেকে যেটার মধ্যে একটু কম আছে সেটার মধ্যে নিয়ে নিব, তাহলেই সবগুলোর পরিমাণ এক সমান হয়ে যাবে। তো আমি 5টি লেচি একটি বলের মধ্যে রেখে ঢেকে রেখে দেব, আর 1টি লেচি কোনো বড় স্থানে নিয়ে লম্বা একটি দড়ির মতো তৈরি করে নিব। আর এই দড়িটি তৈরি করার সময় আমি অল্প করে ময়দা ছিটিয়ে নিয়েছিলাম, আর ময়দা ছিটিয়ে নেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে ময়দা দিয়ে এটা তৈরি করতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য হাতের মধ্যে একটু তেল মেখে খুব সহজে এটা তৈরি করে নিচ্ছি। আর এটা লম্বা করতে একটু সমস্যা হয় কারণ এটার মধ্যে ইস্ট আছে, আর ইস্ট থাকার কারণে ডোলে ডোলে লম্বা করতে চাইলে আমার কাছে মনে হয় ছোট হয়ে যায়। তবে সমস্যা নেই, হাতের মধ্যে তেল মেখে দুই হাত দিয়ে ডোলে নিলেই খুব সহজেই লম্বা একটি ময়দার দড়ি হয়ে যাবে। তো আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এই ময়দার দড়িটাকে আমি 2 মাথা একসাথে করে সমানভাবে ভাঁজ করে নিচ্ছি, এরপর পুনরায় আবার ভাঁজ করে নিচ্ছি। আর এভাবে ভাঁজ করে নেওয়ার কারণ হচ্ছে এর অর্ধেক অংশ থেকে আমি এই দড়িটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বেনির মতো করে নিব, আর এর অপোজিট সাইড এটার সাথে উল্টিয়ে লাগিয়ে দিব। এটি তৈরি করা হয়েছে, এখন এটি আমি একটি বাটার বানের মল্টের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এগুলো কাগজের তৈরি, তো আপনাদের বাসায় এটা না থাকলে সমস্যা নেই, এভাবে রেখে দিতে পারেন। আর এই বানগুলো তৈরির পর অবশ্যই ঢেকে রেখে দিতে হবে, আর ঢেকে রেখে দেওয়ার ফলে এটা পুনরায় অ্যাক্টিভ হবে। আর এ বানগুলো তৈরির পর অন্তত পক্ষে 20 থেকে 30 মিনিট সময় এভাবে ঢেকে রেখে দিতে হবে। আর এ বানগুলো যখন পুনরায় অ্যাক্টিভ হবে তখন এর উপর ডিম ব্রাশ করে দিতে হবে, সেজন্য একটি বাটির মধ্যে আমি 1টি ডিম ভেঙে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। আর এ বানগুলো আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন এর উপর আমি ডিম ব্রাশ করে নিচ্ছি। ডিম ব্রাশ করার পর এ বানগুলো ওভেনে বেক করে নিব, আর ওভেনটিকে আমি 180°C করে 20 মিনিটের জন্য সেট করে দিয়েছি। তো বানগুলো হতে 20 মিনিট সময় লাগেনি, 15 থেকে
16 মিনিট সময় লেগেছে আর বানগুলো ওভেন থেকে বের করার সাথে সাথেই গরম থাকা অবস্থায় এর উপর বাটার লাগিয়ে নিতে হবে আর এর উপর বাটার লাগানোর ফলে এটা দেখতে অনেক গ্লসি লাগবে তো এখন একটি বান আমি চুলাতে তৈরি করে দেখাবো তো চুলাতে কিভাবে তৈরি করে নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটি পাত্রের মধ্যে একটি পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে এর উপর বানটি দিয়ে দিয়েছি তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর চুলার আঁচ একেবারে লো আঁচে করে দিয়ে রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য চুলার বানটিও হয়েছে এখন এ বান নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এখন বাটার বনের জন্য বাটার ক্রিম তৈরি করে নিব আর ক্রিম তৈরি করার জন্য একটি বাটির মধ্যে 50 গ্রাম বাটার 50 গ্রাম ডালডা আর আধা কাপ পরিমাণ পাউডার সুগার আর 2 চা চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আর বাটার আর ডালডা অবশ্যই বিট করার আগে ফ্রিজ থেকে নামিয়ে একটু নরমালে রেখে একটু নরম করে নিতে হবে আর এটা 2-3 বার বিট করে নিলে হয়ে যাবে তো আমার এ ক্রিম হয়েছে আর আমি যেহেতু বেকারি স্টাইলে তৈরি করছি সেজন্য ডালডা ব্যবহার করছি আর আপনারা যদি বাসায় তৈরি করতে চান তাহলে শুধু বাটার আর পাউডার সুগার দিয়ে এ বাটার ক্রিম তৈরি করে নিতে পারেন তো আমার এই বাটার ক্রিম তৈরি করা হয়েছে এখন আমি একটি বান কেটে এর ভেতর বাটার ক্রিম লাগিয়ে নিচ্ছি আর এটা খুব সহজে যে কোনো চামচ অথবা স্পেচুলা দিয়ে লাগিয়ে নেওয়া যাবে আমি একটির মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো এভাবে লাগিয়ে নিব আর আমার আজকের রেসিপি এ পর্যন্তই আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর এমন অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং